1942 সালের 10ই জুলাই কবি কাজী নজরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সেদিন তিনি একটি চিঠি লিখেছিলেন তার অনুজ প্রতিম সবসময়ের ছায়াসঙ্গী জুলফিকার হায়দারকে। চিঠিতে তিনি লিখেছিলেন, প্রিয় হায়দর, তুমি এখনই চলে এসো, অমলেন্দুকে আজ পুলিশ অ্যারেস্ট করেছে, আমি কাল থেকে অসুস্থ, ইতি নজরুল। লক্ষ্য করুন, চিঠিতে কবি তারিখটি লিখেছেন 7/10/42, আসলে তারিখটি হবে 10/7/42। আরেকটি কথা হলো, চিঠিটি যখন কবি লিখেছিলেন তখনও পর্যন্ত কিন্তু অমলেন্দু দাশগুপ্ত, যিনি ছিলেন দৈনিক নবযুগ পত্রিকার সহযোগী সম্পাদক, তাকে পুলিশ অ্যারেস্ট করেনি। অনেক পরে তিনি অ্যারেস্টেড হয়েছিলেন। অর্থাৎ কবি যে সেদিন আকস্মিকভাবে স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন, রোগাক্রান্ত হয়েছিলেন, এ কথা বলার অপেক্ষা রাখে না। যদিও আপনারা অনেকেই জানেন যে আরও অনেক আগে থেকেই কবির মধ্যে অনেক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল, অর্থাৎ রোগের আক্রমণ অনেক আগে থেকেই সবার অলক্ষে শুরু হয়েছিল। যাই হোক, সেদিন কবির চিঠি পেয়ে জুলফিকার হায়দার একটুও সময় নষ্ট না করে সোজা উপস্থিত হলেন কবির 15/4 শ্যামবাজার স্ট্রিটের বাসভবনে। দোতলার ছোট্ট ঘর, বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছেন কবি, তার ডান হাতটা কাঁপছে, কখনো বেশি কখনো কম, চেহারা বিমর্ষ বিষণ্ন। স্বাভাবিকভাবে যে ঔজ্জ্বল্য দেখা যায় তার চিহ্ন কোথাও নেই, একদম নির্জীব দীপ্তিহীন। কবির পাশেই বিছানায় পড়ে আছেন রুগ্ন শীর্ণ কবিপত্নী প্রমীলা দেবী। প্রায় 8 বছর আগে থেকেই প্যারালাইসিসে পঙ্গু হয়ে তিনি বিছানায় শয্যাশায়ী। কিছুক্ষণ পরেই ঘরে ঢুকলেন বাড়ির মালিক অবসরপ্রাপ্ত IMS বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক DL সরকার। বললেন, কি ব্যাপার, শরীরটা কি ভালো নেই, কি কষ্ট হচ্ছে? কবি তার ডান হাতটা ডাক্তারের দিকে বাড়িয়ে দিয়ে হাতের অসারতার দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, হাতটা কাঁপছে। এই ছোট্ট কথাটিও তিনি কিন্তু সুস্পষ্টভাবে উচ্চারণ করতে পারলেন না, অস্পষ্টভাবে এবং জড়িয়ে জড়িয়ে কথাকটি বললেন। ডাক্তারবাবু বললেন, এটা কি প্রথম অ্যাটাক, আগে কি কখনো এরকম হয়েছে? কবি নীরব। গিরিবালা দেবী বললেন, নুরুর কোনো অসুখই কোনো দিন দেখিনি, আজ দেখুন না, কথা বলতেই নুরুর কষ্ট হচ্ছে। প্রায় 1 সপ্তাহ ধরে ডাক্তার DL সরকারের হোমিওপ্যাথি চিকিৎসা চলল, কিন্তু রোগের প্রকোপ কমল না, বরং জীব আরও বেশি জড়িয়ে যাচ্ছিল, হাত কাঁপা কখনো বাড়ছে কখনো কমছে। কবি মাঝে মাঝেই ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠছেন, তার সেই উগ্র মূর্তি ভয়ানক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। মোটের উপর অসুখের তীব্রতা দ্রুত বেড়েই চলল। ইতিমধ্যে বিভিন্ন খবরের কাগজে নজরুল ইসলামের এই আকস্মিক শরীর বিপর্যয়ের সংবাদ প্রকাশিত হয়েছে। আশা করা হয়েছিল যে ভারত বিখ্যাত এই কবি, বাঙালির প্রাণের কবি, কবি কাজী নজরুল ইসলামের এই অসুস্থতার খবর পেয়ে তার শুভানুদায়ীরা, তার ভক্তরা সবাই দলে দলে ছুটে আসবেন, কিন্তু না, কেউ আসলেন না। হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছে তিনি পরিত্যক্ত। বাঙালির প্রাণে বিদ্রোহের আগুন লাগিয়েছিলেন যিনি, শ্যামা সঙ্গীতের পাশাপাশি ইসলামিক সঙ্গীতে ঝড় তুলেছিলেন যিনি, অসম্ভব জনপ্রিয় সব নজরুল সঙ্গীত লিখে সুর দিয়ে যিনি বাঙালির সঙ্গীত জগৎকে, সংস্কৃতির জগৎকে সমৃদ্ধ করেছিলেন, আলোকিত করেছিলেন, সেই তিনি কবি কাজী নজরুল ইসলাম অসুস্থ অবস্থায় কাউকে পাশে পেলেন না। ঘরে তার অসুস্থ পঙ্গু স্ত্রী, তার চিকিৎসার জন্যে ওষুধপত্রের জন্য টাকা দরকার, 2 ছেলে কাজী সব্যসাচী এবং কাজী অনুরুদ্ধ, তাদের বেঁচে থাকার জন্য টাকা দরকার। বাড়িতে আশ্রিত আরও 2-3 জনের সঙ্গে আছেন শাশুড়ি গিরিবালা দেবী, সেই সংসার চালানোর জন্য টাকা দরকার। সর্বোপরি তার নিজের চিকিৎসার জন্যে, ওষুধপত্র কেনার জন্যে টাকা দরকার, কিন্তু সেই নিদারুণ শোচনীয় অবস্থায় তিনি কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য পেলেন না। 19শে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী
ফজলুল হক সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে কবি নজরুল ইসলামের অবস্থা জানানো হলো। কিন্তু শুনলে বিস্মিত হবেন যে হক সাহেব কবির রোগাক্রান্ত সেই অবস্থাকে মোটেই গুরুত্ব দিলেন না। সে সময় মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তার উপর দায়িত্ব অর্পণ করে হক সাহেব কোনো রকমে নিজের দায়িত্বটুকু এড়ালেন। তৎকালীন অর্থমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কিন্তু সেই দিনই কবিকে স্বয়ং দেখতে আসেন এবং কবির ইচ্ছে অনুসারে তাকে সেই দিনই রাতের গাড়িতে হাওয়া বদলের জন্য মধুপুরে যাওয়ার ব্যবস্থা করে দেন। কবি মধুপুরে ছিলেন 2 মাস 4 দিন। সেখানে ডাক্তার ডিএল সরকারের হোমিওপ্যাথি চিকিৎসা চলল, কিন্তু কোনো সাফল্য আসলো না। ইতিমধ্যে সংবাদপত্রে কবির অসুস্থতার খবর আরও একবার ছাপা হলো, কিন্তু কেউই তাকে দেখতে আসলেন না, কারো কাছ থেকে কোনো সাহায্য পাওয়া গেল না। এবার ঠিক হলো কবির অ্যালোপ্যাথি চিকিৎসা করা হবে, কিন্তু তার জন্য তো টাকা দরকার। টাকার সংস্থান কে করবে? টাকার জন্য ঘোরাঘুরি করতেই যে অভিজ্ঞতা হলো তা ছিল মর্মান্তিক। জনাব ফজলুল হকের কাছে পুনর্বার সাহায্য প্রার্থনা করা হলো, পাওয়া গেল নিষ্ফল উপদেশ। জনাব নাজিমউদ্দিন শুনে বললেন, অসুখ হয়েছে ডাক্তার দেখান, আল্লাহ ভালো করবে। সোহরাবর্দী বললেন, নবযুগের সম্পাদক কাজী নজরুল ইসলামের অসুখ কিংবা আর্থিক দুরবস্থা, সেজন্য আমার কাছে কেন? তোমাদের ফজলুল হক তো রয়েছে, তার কাছে যাও। জনাব শফিকুল ইসলাম, তখন তিনি ছাত্র, বলে উঠলেন, নজরুলের অসুখ এখানে কেন? মুসলিম সমাজের স্বার্থের বিরুদ্ধে যে নবযুগে লিখছে সেই কবিকে মুসলমান কেন সাহায্য করতে যাবে? এসব কথা শুনলে সত্যি বাকরুদ্ধ হয়ে যেতে হয়। কলকাতার এক শ্রেণীর মুসলমান বুদ্ধিজীবীরা কবি কাজী নজরুল ইসলামকে যে দৃষ্টিভঙ্গিতে সে সময় বিচার করেছিলেন, কবির ঘোর দুর্দিনে তারা যে মনোভাব প্রকাশ করেছিলেন, তা সত্যি সত্যি কি বলবো, নিন্দারও অযোগ্য। আমার মনে হয় আজকের প্রজন্মের এই ইতিহাস জানা দরকার, এই কারণে যে ভবিষ্যতে যেন কোনো প্রতিভার প্রতি এরকম অবিচার না হয়। যাই হোক, কবির চিকিৎসার জন্য নিরুপায় হয়ে তৃতীয়বারের জন্য জনাব ফজলুল হক সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলো। সব শুনে তিনি বললেন, নজরুলকে রাঁচির মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। কিন্তু হক সাহেবের সেই প্রস্তাবে প্রমীলা দেবী এবং গিরিবালা দেবী সম্মত হলেন না। ইতিমধ্যে স্বনামধন্য কবিরাজ বিমলানন্দ তর্কতীর্থ শতপ্রণোদিত হয়ে বিনা পারিশ্রমিকে নজরুল ইসলামের কবিরাজি চিকিৎসার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তিনি কিন্তু একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা করেছিলেন। তার চিকিৎসায় কবির খুব ধীর গতিতে কিছুটা উন্নতি হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে নতুন নতুন উপসর্গ দেখা দিল। অবশেষে 1942 সালের 25শে অক্টোবর কবিকে তিলজলার লুম্বিনী মানসিক হাসপাতালে বিশিষ্ট ডক্টর গিরীন্দ্রশেখর বসুর তত্ত্বাবধানে ভর্তি করা হলো। এই লুম্বিনী হাসপাতালেই কবিকে তার কেবিনে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তার ডান পায়ে পরানো হয়েছিল শেকল। আর সেই শেকল ভাঙার জন্য সারাদিন ধরে চলত কবির ভয়ঙ্কর উন্মত্ততা, অনর্গল অশ্রাব্য গর্জন করতেন, যত্রতত্র মলমূত্র ছড়াছড়ি করতেন, খাঁচাবন্দি বাঘের মতো টকটকে ছিল তার চোখ। তার সেই অসহায় ভয়ঙ্কর আর্তনাদ চিৎকার সত্যি কথা বলতে তা সুস্থ মানুষের পক্ষে সহ্যের সীমানার বাইরে ছিল। লুম্বিনী হাসপাতালে চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল, কপর্দক শূন্য নজরুল পরিবারের সেই ব্যয় বহন করার ক্ষমতা ছিল না। ফলে প্রায় 4 মাস যেতে না যেতেই 1943 সালের 24 অথবা 25শে ফেব্রুয়ারিতে কাজী নজরুল ইসলামকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। এই সময় থেকেই কবির মধ্যে কিন্তু উল্লেখযোগ্য একটা পরিবর্তন দেখা গেল। তিনি আর আগের মতো উন্মত্ত আচরণ করছেন না, অনর্গল অস্বাভাবিক অশ্রাব্য গর্জন তিনি আর করছেন না, বরং তিনি হয়ে পড়েছিলেন প্রায় সম্পূর্ণ নির্বাক, নিস্পৃহ, ভাবলেশহীন। তার করুণ চোখ দুটিতে শুধুই ছিল উদাসীন এক দৃষ্টি। কবি কাজী নজরুল ইসলাম
তিনি যখন স্মৃতিভ্রংশের অন্ধকারে ক্রমশ তলিয়ে যাচ্ছেন সে সময় কিন্তু বাইরের পৃথিবীতে চলছিল ঘটনার ঘন ঘটা, কবি যার বিন্দু বিসর্গ কিছুই জানতে পারেননি। একদিকে যেমন সারা দেশ জুড়ে চলছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন, তেমনি অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে শুরু হয়েছিল আজাদ হিন্দ বাহিনীর মরণপণ লড়াই। এরই মাঝে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘন ঘটায় ভারতে জাপানিদের বোমাবর্ষণের আতঙ্ক, পাশাপাশি তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলছিল সারা দেশ জুড়ে হিন্দু মুসলমানের ভয়ঙ্কর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা। সেই অস্থির সময়ে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ছিল এটাই যে 1946 সালের আগস্ট মাসে বীভৎস দাঙ্গা কলকাতায় যখন চলছিল, তখন নজরুল ইসলামের শাশুড়ি গিরিবালা দেবী, যিনি নজরুল ইসলামের সংসারটিকে দুহাত দিয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন, সমস্ত দুর্যোগ থেকে আগলে রেখেছিলেন, রক্ষা করেছিলেন, সেই তিনি অসাধারণ এক মহিষী মহিলা হঠাৎ সবার অলক্ষ্যে চিরকালের জন্য নিরুদ্দিষ্ট হলেন। কবির সংসার ছেড়ে তিনি চলে গেলেন, কোথায় গেলেন কেউ তার খোঁজ আর কখনো পেলেন না। 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হল। দেশভাগের পর নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার কবি নজরুল ইসলামের জন্য অর্থ সাহায্য বরাদ্দ করল। 1952 সালের 25 জুলাই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পরামর্শে নজরুল ইসলামকে সরকারিভাবে রাঁচিতে পাঠানো হলো। রাঁচিতে মেন্টাল হাসপাতালের অধ্যক্ষ মেজর ডেভিসের তত্ত্বাবধানে প্রায় 4 মাস পরীক্ষা নিরীক্ষা করার পরেও কবির অবস্থার কোনো উন্নতি হল না। 1953 সালের 14 মে সরকারি অর্থ সাহায্যে নির্বিকার নীরব কবিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হলো। লন্ডনে ডাক্তারদের একটা বোর্ড কবি নজরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেছিল। প্রায় 4 মাস পরীক্ষা নিরীক্ষার পর বোর্ডের কোনো ডাক্তারই কবির রোগ উপশমের কোনো পন্থা নির্ণয় করতে পারলেন না। একটি মেডিকেল রিপোর্টে তারা বলেছেন, উই আর কনফিডেন্ট দ্যাট নো ফর্ম অফ মেডিকেল অর সার্জিক্যাল ট্রিটমেন্ট ক্যান রেস্টোর মিস্টার ইসলামস ইন্টেলেকচুয়াল পাওয়ার। দিস উই রিগ্রেট টু সে ইজ পারমানেন্টলি লস্ট। দেয়ার ইজ নো লাইকলিহুড দ্যাট হিজ ক্রিয়েটিভ পাওয়ার উইল রিটার্ন। বলা বাহুল্য, কবি কী রোগে আক্রান্ত হয়েছিলেন তা নিয়ে কিন্তু ডাক্তারদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। কোনো কোনো চিকিৎসক তারা বললেন কবি ইনভলিউশনাল সাইকোসিস রোগে আক্রান্ত, আবার কোনো কোনো চিকিৎসক রাঁচির ডাক্তার মেজর ডেভিসের ডায়াগনোসিসকেই সমর্থন করলেন। এরপর লন্ডন থেকে কবিকে ভিয়েনায় নিয়ে যাওয়া হলো। ভিয়েনাতে 9ই ডিসেম্বরে কবির উপর সেরিব্রাল অ্যানজিওগ্রাফি পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট দেখে বিখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর হান্স হফ তিনি বললেন, কবি পিক্স ডিজিজ নামে একটি দুরারোগ্য মস্তিষ্ক রোগে আক্রান্ত হয়েছেন। কবির ক্ষেত্রে রোগটি এত পুরনো হয়েছে যে এই রোগ থেকে কবির সেরে ওঠার আর কোনো সম্ভাবনা নেই। 1953 সালের 14ই ডিসেম্বর সোমবার কবিকে নিয়ে সবাই কলকাতায় ফিরে আসলেন। 1962 সালের 30শে জুন প্রমীলা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 54 বছর। বর্ধমানের চুরুলিয়াতে কবিপত্নীকে সমাহিত করা হয়। প্রমীলা দেবীর মৃত্যুর পর কবি হলেন সম্পূর্ণ নিঃসঙ্গ একাকী। এরপর 1972 সাল পর্যন্ত কবির জীবন কাটল করুণায়, বদান্যতায়, রাষ্ট্রীয় অনুগ্রহের ভরসায়, একাধিকবার পরিবর্তিত বাসস্থানে আর দেশি চিকিৎসকদের ব্যর্থ চিকিৎসার মধ্যে দিয়ে। 1972 সালের পর কবির জীবনের শেষ 4টি বছর অন্যভাবে লেখা হলো। আপনারা অনেকেই হয়তো জানেন যে 1947 সাল থেকে 1967 সাল পর্যন্ত দীর্ঘ এই 20 বছর ধরে কবি নজরুল ইসলামকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে পাকিস্তানিকরণ করার একটা চেষ্টা সবসময় সক্রিয় ছিল। কিন্তু বাংলাদেশের জন্মলগ্ন থেকেই শুরু হয় নজরুলের পুনর্মূল্যায়ন,
সত্যকার নজরুল অন্বেষণ, নজরুলকে এক মহান সংস্কৃতির পুরোধারূপে গ্রহণ করার সশ্রদ্ধ এক প্রবণতা। কবি তখন আর মৌলবাদীর দাড়িপাল্লার পণ্যবস্তু হয়ে রইলেন না। স্বাধীন বাংলাদেশের নাগরিকরা জীবিত সেই কবিকে একেবারে সামনে থেকে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মুজিবুর রহমান প্রস্তাব দিলেন যে 1972 কবির জন্মদিনটি তারা কবিকে সামনে রেখে বাংলাদেশেই উদযাপন করতে চান। পরের বছর কবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গে পালন করা হোক নজরুল জন্ম জয়ন্তী। বলা বাহুল্য, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কবিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার অনুমতি দিল। 1972 সালের 24 মে বাংলাদেশের বিমানে কবিকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। স্বাধীন মুক্ত বাংলাদেশের হাজার হাজার নাগরিকরা প্রাণোচ্ছ্বাসে তাদের প্রিয় কবিকে বিমানবন্দরে তারা উষ্ণ অভ্যর্থনা তারা জানালেন। যদিও নীরব নিস্পৃহ নির্বিকার কবির কাছে সেসবের বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া ছিল না। পরের বছরে অর্থাৎ 1973 সালে বাংলাদেশ সরকার কিন্তু পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কবি নজরুল ইসলামকে কলকাতায় ফিরিয়ে দিল না। তবে বাংলাদেশবাসী মানুষদের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনায়, কবির স্বাচ্ছন্দ্য বিধানে ও চিকিৎসায় ভারত সরকার এতটাই সন্তুষ্ট হয়েছিল যে বাংলাদেশ সরকারের উপর কবিকে নিয়ে কোনো চাপ সৃষ্টি করা হলো না। ধানমন্ডিতে বাংলাদেশ সরকার নির্দিষ্ট একটি সরকারি বাসভবনে সরকারি সুযোগ সুবিধার মধ্যে দিয়ে কবি কাজী নজরুল ইসলামের বোধশূন্য জীবন ধীরে ধীরে অতিবাহিত হচ্ছিল। 1974 সালের 22 ফেব্রুয়ারি কলকাতায় কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1975 সালে বাংলাদেশ সরকার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 21শে পদক দিয়ে কবিকে সম্মান জানাল। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমান ঘাতক বাহিনীর দ্বারা নৃশংসভাবে নিহত হলেন। জারি হল জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসন। তার সাথে সাথে কবি নজরুল ইসলামের জীবনও আর নিরঙ্কুশ মসৃণ রইল না। শোনা যায় যে সেনাবাহিনীর কোনো পদস্থ অফিসারের পছন্দের তালিকায় ছিল কবি কাজী নজরুল ইসলামের সেই সরকারি বাসভবনটি। পরিকল্পনা মাফিক হঠাৎই কবিকে অসুস্থ সন্দেহ করে সেই বাসভবন থেকে তাকে তুলে নিয়ে সরকারি হাসপাতালে তাকে ভর্তি করে দেওয়া হয়। জড়বৎ মানুষটিকে শুইয়ে দেওয়া হলো হাসপাতালের কেবিনে। প্রশস্ত বাসভবনের আঙিনা থেকে তাকে ঢুকিয়ে দেওয়া হলো ছোট্ট একটা খাঁচার মধ্যে। পারিপার্শ্বিক এই পরিস্থিতির হঠাৎ পরিবর্তনের ফলে কবির দেহে আকস্মিক বিপর্যয় ঘনিয়ে আসলো। প্রায় 1 বছর হাসপাতালের কারাগারে কাটানোর পর জ্বর এবং নিউমোনিয়া জাতীয় রোগে তিনি আক্রান্ত হলেন। তখন তার বয়স 77 বছর। চিকিৎসকদের সব চেষ্টা, বিজ্ঞানের সব অস্ত্রকে ব্যর্থ করে জীবনমৃত কবির সেই দেহটিকে ধীরে ধীরে মৃত্যু এসে গ্রাস করল। 1976 সালের 29শে আগস্ট রবিবার সকাল 10:10 এই মহাজীবন চিরকালের জন্য থেমে গেল। কবি একটি ইসলামিক গানে একসময় লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তা গানের এই লাইনগুলি তুলে ধরেই বাংলাদেশের বেশ কয়েকজন নজরুল অনুগামী তারা সরকারের কাছে প্রস্তাব দেয় যে বাংলাদেশেই কবিকে সমাধিস্থ করা হোক। বলা বাহুল্য, তৎকালীন বাংলাদেশ সরকার সেই প্রস্তাব লুফে নিয়ে কবিকে, যাকে যার জন্মভূমি তার আবাসভূমি পশ্চিমবঙ্গ, থেকে সসম্মানে একদিন বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল, এই প্রতিশ্রুতিতে যে পশ্চিমবঙ্গে তাকে ফিরিয়ে দেওয়া হবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণবর্তী মসজিদ সংলগ্ন কবরস্থানে সমাধিস্থ করার ব্যবস্থা করল বাংলাদেশ সরকার। তখন কেউ স্মরণ করালেন না বা স্মরণ করলেন না যে কবির স্ত্রী প্রমীলা দেবী কবির শেষ শয্যার পাশে
সমাধিস্থ হওয়ার আকাঙ্ক্ষা একসময় প্রকাশ করেছিলেন। তাছাড়া কারো মনে পড়ল না যে একটি গানে নজরুল ইসলাম লিখেছিলেন, তোমার কবরে মোর তরে একটু রাখিও ঠাই, মরণে যেন সে পরশ পাই গো জীবনে যা পাই নাই। তা মায়ের সেই ইচ্ছে যিনি স্মরণ করাতে পারতেন, তিনি অর্থাৎ কাজী সব্যসাচী, তিনি তখন দমদম বিমানবন্দরে বিমান বিভ্রাটে আটকে পড়েছিলেন। পরে সব্যসাচী, কাজী সব্যসাচী যখন ঢাকায় বিমানে পৌঁছলেন, তখন মাটির শেষ আস্তরণটি কবির কফিনটিকে ঢেকে দিয়েছে। অনেক পরে অবশ্য ঢাকার সেই পবিত্র সমাধি থেকে মাটি নিয়ে বর্ধমানের চুরুলিয়াতে প্রমীলা দেবীর সমাধির পাশে কবি নজরুল ইসলামের একটি সমাধি, সেই মাটি দিয়ে, সেই মাটি সেখানে রেখে তৈরি করে কবির ইচ্ছেকে সম্মান জানানো হয়েছে। প্রসঙ্গক্রমে মনে পড়ে যায়, অন্নদা শঙ্কর রায় সে সময় বিদ্রোহী রণক্লান্ত নামে একটি কবিতায় তিনি লিখেছিলেন, কেউ জানল না ইতিহাসে ফের ভুল হয়ে গেল বিলকুল, এতকাল পরে ধর্মের নামে ভাগ হয়ে গেল নজরুল। আগামীকাল আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, তাকে হৃদয়ের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই দীর্ঘ আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।